জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তান বানাতে কার্পণ্য করেননি। ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকের পাঠানো তথ্য ও চিত্রে। 75-এর পর সংবিধান শেষ করে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল পাকিস্তানের এজেন্ট হিসেবে। তিনি বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে কার্পণ্য করেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। আমাদের জাতীয় সঙ্গীত আমার, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, বাদ হয়ে গেল আজকে কি প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, চার মাটিতে সংবিধান থেকে উঠে দেওয়া হলো, আর একই সঙ্গে জয় বাংলা উঠে গেল, বাংলাদেশ জিন্দাবাদ আসলো। সব কিছু করার পরে, সংবিধান রে শেষ করার পরে যে পার্টিটি জেনারেল জিয়াউর রহমান করলেন তার নাম কি? বিএনপি। অর্থাৎ পাকিস্তানের এজেন্ট হিসাবে সেদিন পাকিস্তানকে তিনি জানা দিলেন বাংলাদেশ নাও পাকিস্তান, বিএনপি নামের অর্থ হলো এই, সেই বাংলাদেশে পাকিস্তানে পরিণত করতে জিয়াউর রহমান কোনো কার্পণ্য করেনি। সেই বাংলাদেশ কোথা থেকে শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা টেনে তুলছেন? আপনারা সাক্ষী, আপনারা শুধু সাক্ষী না, আমরাও সাক্ষী, আর শুধু বাংলাদেশ সাক্ষী না, জগৎবাসী সাক্ষী। বাংলাদেশ কোন খাদে থেকে কোথায় হিমালয় স্পর্শ করতে যাচ্ছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা ফরিদুন নাহার লাইলি, শামসুন নাহার চাপা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে 3,000 শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।